নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 104 রানে হেরেছে বাংলাদেশ। যদি রাইলে রসুর 109 রানের ইনিংসকে বাংলাদেশের টার্গেট হিসেবে বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ হেরেছে 8 রানে, এক রসুর কাছেই পরাস্ত 11 ব্যাটসম্যান। এদিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এমন 100 রানের ব্যবধানে হারাটাও স্বাভাবিক, ম্যাচে হারজিত থাকবেই, তবে জয়ের সামান্যটুকু চেষ্টাটাও দেখা যায়নি ব্যাটিংয়ে। অন্যদিকে অর্থ সংকটে থাকা জিম্বাবুয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চারে থাকা পাকিস্তানকে হারিয়েছে 1 রানে। এমন জয়ে জিম্বাবুয়ে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে তা বলাই বাহুল্য। এখন পর্যন্ত ছোট দল হিসেবে টেবিলের বেশ শক্ত অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। আগামী রবিবার 30 অক্টোবর বাংলাদেশ নামবে আন্ডারডগ জিম্বাবুয়ের বিপক্ষে। এদিন ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। এবারে দেখব আসন্ন এই ম্যাচে দুই দলের সেরা একাদশটি। শুরুতেই দেখব বাংলাদেশ দলের সেরা একাদশটি। এক নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত, দুই নম্বরে সৌম্য সরকার, তিন নম্বরে লিটন কুমার দাস, চার নম্বরে সাকিব আল হাসান, পাঁচ নম্বরে আফিফ হোসাইন, ছয় নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, সাত নম্বরে নুরুল হাসান সোহান, আট নম্বরে মেহেদী হাসান মিরাজ, নয় নম্বরে হাসান মাহমুদ, দশ নম্বরে মোস্তাফিজুর রহমান, এগারো নম্বরে তাসকিন আহমেদ। এবারে দেখব জিম্বাবুয়ে দলের সেরা একাদশটি। এক নম্বরে ওয়েসলে মাদিভেরে, দুই নম্বরে ক্রেইগ আরভিন, তিন নম্বরে মিল্টন সোম্বা, চার নম্বরে শন উইলিয়ামস, পাঁচ নম্বরে সিকান্দার রাজা, ছয় নম্বরে রেগিস চাকাব্ভা, সাত নম্বরে রায়ান বার্ড, আট নম্বরে লুক জনগুই, নয় নম্বরে ব্রাড ইভান্স, দশ নম্বরে রিচার্ড অ্যানগারাভা, এবং সর্বশেষ 11 নম্বরে রয়েছে ব্লেসিং মোজারাবানি। আসন্ন এই ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনি মনে করছেন? আপনার মতামত জানান কমেন্টস সেকশনে।